লিগ ওয়ানে শনিবার চলতি মৌসুমের শেষ ম্যাচে খেলতে নামবে পিএসজি। মেসির বিপক্ষে এই ম্যাচটি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হবে দি মারিয়ার শেষ ম্যাচ। 2015 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পা রাখেন দি মারিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডারের ক্লাব ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় কাটে ফ্রান্সে। বছরের পর বছর তিনি ছিলেন ক্লাবের প্রাণ ভোমরা। এই দলের হয়ে জিতেছেন 5টি লীগ শিরোপা ও মোট 18টি ট্রফি। ক্লাবের হয়ে 294 ম্যাচ খেলে তার গোল 91টি। তার মূল ভূমিকা যেটি, সেখানে তিনি ক্লাবের ইতিহাসের সেরা। পিএসজি রেকর্ড 111টি অ্যাসিস্ট তার। তবে গত গ্রীষ্মে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসি পিএসজিতে আসার পর ডি মারিয়ার খেলার সুযোগ কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এই মৌসুমে স্টেপ 18টি ম্যাচে শুরুর একাদশে ছিল তার নাম। এই ক্লাবে 34 বছর বয়সী তারকার ভবিষ্যৎ নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। এবার তা নিশ্চিত হয়েই গেল। ক্লাবের ইতিহাসে আনহেল ডি মারিয়া স্থায়ী এক ছাপ রেখে যাচ্ছেন। নিষ্কলুষ মানসিকতার একজন হিসাবে সে ক্লাব সমর্থকদের স্মৃতিতে থাকবে, যে কিনা ক্লাবের জার্সিতে নিজেকে উজাড় করে দিয়েছেন নিখুঁত নিবেদন দিয়ে। সংবাদ মাধ্যমের যা খবর তাতে ডি মারিয়া নতুন ঠিকানা হতে পারে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস।